আজ 17ই জুন সোমবার, আজ পবিত্র ঈদুজ্জোহা। মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে আজ একটি বিশেষ দিন, অন্যতম উৎসব। সারা ভারতবর্ষের মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সমারোহের সাথে এই উৎসব পালন করছেন। এই উৎসবকে ঘিরে কোনো রকম অপ্রীতিকরণ পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য সদা প্রস্তুত রয়েছেন প্রশাসন। পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে আজ পূর্বস্থলে 1 নম্বর ব্লকে নরসুদপুর পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়া জামে মসজিদে সকাল 7টায় শুরু হয় নামাজ। এলাকার সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আজ সকাল সকাল এখানে পবিত্র নামাজের উদ্দেশ্যে আসেন এবং নামাজে অংশ নেন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুজ্জোহার শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে মসজিদের ইমাম সকলের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করেন। এই বিশেষ দিনে তিনি কি বললেন শুনে নেব। সৈয়দ আবু জাফর, রিপোর্ট, সাম্মুজিত, পূর্বস্থলী। বিশ্ববাসীর জন্য কিছু দোয়া প্রার্থনা, সারা বিশ্ববাসীর জন্য দোয়া এটাই করছি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন এবং সারা বিশ্বের মুসলমান যারা আমরা ঈদুল আজহার নামাজ পড়ছি এবং কুরবানি দিচ্ছি, আমাদের প্রত্যেকের কুরবানি এবং আমাদের নামাজকে কবুল করুন এবং গায়ের মুসলিম যারা তাদেরকেও আল্লাহ হেফাজত করুন সমস্ত দিক থেকে। আপনার নাম স্যার? আমার নাম মৌলানা কুতুবুদ্দিন, আমি ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ইমাম। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.